সামনে 7 তারিখেই তো ভোট চলে আসছে। ইসলামী খেলাফতটাকে যদি কেউ কায়েম করতে চায়, ইসলামী সমাজটাকে যদি কেউ বিনির্মাণ করতে চায়, যে আমি ইসলামী সমাজটাকে এই বিনির্মাণ করব, ইসলামী সমাজটাকে সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়ে চালাবো, এদের জন্য ভোট প্রদানের ক্ষেত্রে, এদেরকে সমর্থন করার ক্ষেত্রে 4টি মাত্র শর্ত রয়েছে। তার প্রথম নাম্বার শর্ত হচ্ছে সাক্ষ্য প্রদান করা। আপনার পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 283 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যাকেই সাক্ষ্য প্রদান করবে, যাকেই ভোট দিবে, সত্য জেনে একে ভোট দিবে। দ্বিতীয় নাম্বার, প্রতিনিধিত্ব করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের মধ্যে আসছে যে দুইজন ব্যক্তি মনে করেন ভোটে দাঁড়াইছে, আমি সমর্থন করব। একজন ব্যক্তি হয়তো বা মনে করেন ইসলামের ক্ষেত্রে প্রচুর জানে, আর একজন ব্যক্তি একটু কম জানে, আমি জানা সত্ত্বেও তাকে সাপোর্ট দিলাম যে ইসলামের কম বিধিবিধান গুলো জানে, আমি তাকে সাপোর্ট দিলাম যে এই ব্যক্তিটা ভালো, আপনারা একে ভোট দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলে যদি কেউ ব্যক্তি কম জানে এ সত্ত্বেও, এটা জানা সত্ত্বেও ওকে সাপোর্ট দিল, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালকে সেই ব্যক্তিটা জিজ্ঞাসিত হতে হবে। তৃতীয় নম্বরে যেটা, আমানত। পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার 58 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছে যে আমানতের খেয়ানত করা যাবে না। এটা সব থেকে বড় একটি পাপের অন্তর্ভুক্ত হচ্ছে আমানতের খেয়ানত করা। একটা ভোট, একটা সেল কিন্তু আপনার আমার কাছে আমানত। আমি এটা কাকে দিচ্ছি জেনে বুঝে এটা কিন্তু দিতে হবে। এরপরে হচ্ছে আরেকটা হচ্ছে সুপারিশ করা। চতুর্থ নম্বরে যেটা বললাম, সুপারিশ করা, যে একজন ব্যক্তিকে আমি সুপারিশ করলাম, আমি এখান থেকে বলছি ভাই অমুক ব্যক্তিটা ভালো, আপনি তাকে ভোট দিতে পারেন। আপনারা অনেকেই এর পরিপ্রেক্ষিতে তাকে ভোট দিয়ে ফেলবেন, ভোটটা দিয়ে ফেলবেন। সূরা নিসার 85 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সতর্ক হিসেবে জানিয়ে দেন, যদি তোমরা সত্য সুপারিশ করো, সত্য সুপারিশ করো, ওই ব্যক্তিটা যদি নেক কাজ করে এর একটা অংশ তুমি পাবে। এটা বলেই শেষ নয়, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এর এই আয়াতের শেষের অংশে বলছে যদি ওই ব্যক্তিটা অসৎ কাজ কর্ম করে তাহলে ওর একটা ভাগও তোমার নিতে হবে। তাহলে এই 4টি বিষয় মেনে, যে সাক্ষ্য প্রদান করা, প্রতিনিধিত্ব করা, আমানতদারিতা রক্ষা করা এবং সুপারিশ করা, এই 4টি বিষয় মিলে আমরা ভোট দেওয়ার চেষ্টা করব। বলছি না আপনাকে আমি কখনোই মানা করি না যে আপনি ভোট দিবেন না, আপনি ওই ব্যক্তিটাকে ভোট দেন এই কথা আমার বলা প্রয়োজন নাই, দরকার নাই, কারণ কোনো রাজনৈতিক দল আমি করি না। আমার রাজনৈতিক দল হবে ইসলাম, আমার সামাজিক দল হবে ইসলাম, আমার ধর্মীয় দল হবে ইসলাম, পারিবারিক দল হবে ইসলাম। ইসলামের পক্ষে যে ব্যক্তি আছে আমি তার পক্ষে আছি, ইসলামের পক্ষে যে ব্যক্তি নাই আমি তার পক্ষে নাই। এর থেকে সোজা সরল, এর থেকে সরল কথা আর হইতে পারে না।